আপনি যদি চান এই জীবনটা তার সর্বোচ্চ স্তরে চলুক, তাহলে পরিচ্ছন্নতা দরকার। মাসে দুবার এটা করা, আর নিয়মিত যোগ সাধনাগুলো করা, যে কটাই আপনি করছেন সেটাই শরীরকে নিশ্চিত পরিষ্কার রাখবে। তাহলে প্রথম প্রথম এটা দুঃখ বিষণ্নতা নিয়ে আসে, আর পরে রোগে পর্যবসিত হয়। ইনার ইঞ্জিনিয়ারিংয়ের পাঁচটি দিক, এটা আনন্দময় থাকার সবচেয়ে সহজ একটা উপায়। তো বিশেষ করে আপনাদের মধ্যে যারা উচ্চাকাঙ্ক্ষী আধ্যাত্মিক উন্নতির জন্যে, আপনাদের একটা ভালো যন্ত্র দরকার। একটা ভালো যন্ত্র মানে হলো ন্যূনতম সংঘর্ষ বা ঘর্ষণ। ন্যূনতম সংঘর্ষ বা ঘর্ষণ, কিছু জমে থাকে না, সব কিছু পরিষ্কার। এখন এ কাজ করে মসৃণ আর সহজভাবে, আর এর মাধ্যমেই যাই করতে চাই তা করাটা সহজ হয়ে যায়। কিন্তু আজকে নানান রকমভাবেই চিন্তায়, আবেগে, এমনকি মুখের কথাতেও বিশুদ্ধতা নেই, একে বলে বাকশুদ্ধি। এই ব্যাপারে এই দেশে ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছিল আপনি কি ধরনের ধ্বনি উচ্চারণ করেন আর কোন আবেগের সাথে উচ্চারণ করেন তার উপর। এর মাধ্যমে বাস্তবে জিনিসপত্র সৃষ্টিও করতে পারেন। যে অর্থে বলছি, আমি যদি বলি ফুল, ফুলের সুবাস একটা জীবন্ত বাস্তবে পরিণত হয়। বাস্তবেই সত্যি তা ঘটবে। কিন্তু আপনারা যারা বলছেন শিট শিট, আপনি নিজের সাথেই এটা করছেন, শুধু জেনে রাখুন নিজের মনে নিজের কথাবার্তায় যে শব্দগুলো উচ্চারণ করেন আর যে শব্দগুলো শোনেন আর যে ধরনের বাতাবরণ আপনি নিজের জন্য আর আপনার চারপাশে সবার জন্য তৈরি করেন, এই সব কিছুই গুরুত্বপূর্ণ। ও, এইসব আবার কি, আমাকে তো কেউ বলেনি। আপনি কি শব্দ উচ্চারণ করেন, আপনি কেমন শব্দ শোনেন, ধ্বনি, কি ধরনের ধ্বনি আপনি উচ্চারণ করেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি সেটা ঠিক করে উচ্চারণ করেন, যেমনটা আমি বললাম, যদি আপনি বলেন ফুল, সুগন্ধ নাকে আসা উচিত, কারণ শব্দের ততটাই শক্তি আছে যদি জানেন কিভাবে ব্যবহার করতে হয়। দেখুন, আপনি যদি শুধু কাজে যাওয়া আসা করতে চান, কাজ বলতে মূলত বোঝায় জীবিকা উপার্জন করে ফিরে আসা, এইরকমই কিছু, সেক্ষেত্রে কিছু ভাঙাচোরা গাড়িতে করেই আপনি সেখানে গাড়ি চালিয়ে ফিরে আসতে পারেন বা একটা সাইকেল করে গিয়ে ফিরে আসতে পারেন। কিন্তু এখন হঠাৎ করে আপনি একটা রেস ট্র্যাকে ঢুকতে চাইলে, তখন কিন্তু মেশিনের প্রতিটা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম অংশকে বারবার বারবার করে খতিয়ে পর্যবেক্ষণ করা হয়, বারবার করে পরিষ্কার করা হয়। ব্যাপারটা এরকমই, আপনি যদি চান এই জীবনটা তার সর্বোচ্চ স্তরে চলুক, তাহলে সব কিছু, একেবারে সব কিছুই, আপনি কিভাবে বসেন, কিভাবে দাঁড়ান, কিভাবে শ্বাস নেন, কিভাবে পা ফেলেন, সেই সব কিছুতেই পরিচ্ছন্নতা দরকার, অন্যথায় এটা সেভাবে কাজ করবে না। যেহেতু আপনি সাধনা করছেন, তাই এটা গুরুত্বপূর্ণ যে আপনি এমন কিছু খান যা আপনার মধ্যে আটকে না থাকে, অবশ্যই যেন বেরিয়ে যায়। এটার কাজ শেষ হয়ে গেলে তখন এটার একটা দানাও আপনার মধ্যে থাকা উচিত নয়, অবশ্যই যেন বেরিয়ে যায়। তো আপনি নিজেকে পরিষ্কার করবেন কিভাবে? একটা সহজ করণীয় হলো, অন্তত মাসে দুবার সারাটা দিন জুড়ে, মানে একটানা ২৪ ঘন্টা যেন আপনি কোনো রকম খাবার না খেয়ে কাটান, শুধু জল খান। এটা এখানকার সবাই, আমাদের ব্রহ্মচারীরা এবং আরও অন্যেরা প্রতি একাদশীর দিনে এটা করছেন, আর এটা করার জন্য এটা সেরা দিনও বটে। আর ২৪ ঘন্টা অর্থাৎ আজ সন্ধ্যায় আপনি খান, আর আবার পরের দিন সন্ধ্যায় আপনি খান, আর মাঝে শুধু জল খান। আপনার যদি খুব ক্লান্ত বা এরকম কিছু লাগে প্রথম প্রথম, সেটা কিছু সময় পর ঠিক হয়ে যাবে। আপনি যদি যথেষ্ট সাধনা করেন তাহলে সমস্যা হবে না, অন্যথায় আপনি যদি ক্লান্ত বোধ করেন তাহলে একটুখানি একটা পাতিলেবু জলের সাথে মিশিয়ে নিতে পারেন, হয়তো এক চামচ মধু আপনি এতে মেশাতে পারেন, এটাই আপনাকে চালু রাখবে। মাসে দুবার এটা করা, আর নিয়মিত যোগ সাধনাগুলো করা, যে কটাই আপনি করছেন সেটাই শরীরকে নিশ্চিত পরিষ্কার রাখবে। কিন্তু পরিচ্ছন্নতায় পৌঁছানোর সহজতম উপায় হলো এক, আনন্দময় অবস্থায় থাকা, আনন্দে থাকা। হ্যালো, আমি আপনাকে কঠিন কিছু করতে বলছি না, আমি আপনাকে সবচেয়ে সহজ আর চমৎকার যে কাজটা আছে সেটাই করতে বলছি। তো এটা একটা সহজ উপায়, কারণ আজ আমরা যদিও আজকের কোনো বৈজ্ঞানিক গবেষণাগার লব্ধ বৈজ্ঞানিক প্রমাণ আসার অপেক্ষা রাখি না, কিন্তু তবুও আজ গবেষণাগার লব্ধ বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে যে আপনি যখন আনন্দে থাকেন, যখন আপনার অভিজ্ঞতা আনন্দময় হয়, তখন
কিভাবে দেহের প্রক্রিয়াগুলো চলে, কিভাবে এটা কাজ করে, কিভাবে এটা রাসায়নিকভাবে খুব পরিষ্কার হয়ে যায়। কারণ মানুষের অভিজ্ঞতাটা অনেকভাবেই আপনার রসায়নেই নিহিত রয়েছে। সুতরাং আপনার রসায়ন যদি পরিষ্কার না হয়, সেটা যদি আপনার নিজের মধ্যে যা তৈরি হচ্ছে তার দ্বারা দূষিত হয়, তাহলে প্রথম প্রথম এটা দুঃখ বিষণ্ণতা আনে, আর তারপরে রোগে পর্যবসিত হয়, আর ফলে নানান ধরনের দুর্ভোগ হতে থাকে। যদি এইটুকু ঠিক রাখেন, আমি কি করে এটা ঠিক রাখবো সদগুরু? ইনার ইঞ্জিনিয়ারিং মনে পড়ছে? আপনি ভাবলেন এখন তো দেখুন এটা এইরকম, আপনি প্রথম যখন স্কুলে গেছিলেন তখন শিখেছিলেন এ বি সি ডি, ঠিক আছে? প্রাথমিক জিনিস আপনার শিশু শ্রেণীর শিক্ষক, কিন্তু তারপর যেই আপনি হয়ে গেলেন এই বিএসসি এমএসসি, আপনি একজন পিএইচডি হয়ে গেলেন, এটা শুনে মনে হয় যেন সব শেষ। পিএইচডি তো আপনি পিএইচডি হলেন, আর তারপর আপনি যদি আপনার শিশু শ্রেণীর শিক্ষককে দেখেন, সেই মহিলাকে দেখে অশিক্ষিত লাগে, উনি তো কিছুই জানেন না, বুঝলেন তো? এবিসি ধরুন আপনি ভুলে গেলেন যা উনি আপনাকে শিখিয়েছিলেন, তারপর কি করবেন? তারপর এই পিএইচডি উচ্চারণটাই বা কি করে করবেন? তাই জীবনের এক একটা পর্যায়ে ভিন্ন ভিন্ন জিনিস আসবে, কিন্তু এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ যে মৌলিক বিষয়গুলো যেন হারিয়ে না যায়। ইনার ইঞ্জিনিয়ারিং, পৃথিবীর প্রতি মাতৃভাবে থাকুন। হ্যালো, ভুলে গেছেন? না সদগুরু, আমি সাম্যমা করেছি। আপনি এবিসি ভুলে গেলে পিএইচডির তো কোনো সম্ভাবনাই থাকে না, তাই না? এক্ষেত্রেও তাই। তো ইনার ইঞ্জিনিয়ারিংয়ের পাঁচটা দিক, কিভাবে নিজেকে ক্র্যাশ কোর্স দেবেন, আপনার দিনে একবার লাগলে দিনে একবার করুন, যদি দুবার লাগে তাহলে দুবার করুন, আপনার যদি ২৪ বার লাগে তাহলে ২৪ বার করুন, আপনার যদি ২৪,০০০ বার দরকার হয় তাহলে এটা ২৪,০০০ বারই করুন। ইনার ইঞ্জিনিয়ারিং এর পাঁচটি মৌলিক বিষয় নিজেকে মনে করান, এটা আনন্দময় থাকার সবচেয়ে সহজ একটা উপায়। ¶¶